ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আমি গেমিং উইথ ভাইপো আমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের অনেক উপকার হবে ভিডিওটি দেখলে, কারণ আমি এমন ভিডিও সাধারণত নিয়ে আসি না। আজ ফার্স্ট নিয়ে আসলাম কোনো একটা ইভেন্টের ভিডিও, কারণ আমি মনে করছিলাম যে এই ইভেন্টটা অনেকেই বুঝতে পারছেন না যে আসলে ইভেন্টের ভিতর কী আছে। তো দেখাতে নিয়ে চলে আসলাম, চলেন যে দেখে আসি আমরা সবাই। এই যে এই ইভেন্টটা বাংলাদেশ সার্ভার দেওয়ার পরে যেটা ফার্স্ট ইভেন্ট দিয়েছে, এই ইভেন্টটা অনেকেই বুঝতে পারছেন না, কারণ এই ইভেন্টটা একটু ডিফিকাল্ট আছে সাধারণভাবে না বসলে। কিন্তু আমি তো ডায়মন্ড মারবো না, কারণ গিরিনাকে ডায়মন্ড দেওয়ার আমার কোনো প্রকার ইচ্ছা নেই। তো বিনা ডায়মন্ডে আমি ইভেন্ট দেখাতে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে দেখাচ্ছে 99 ডায়মন্ড, তার মানে এখানে আপনি যদি 99 ডায়মন্ডে স্পিন করেন তারপরে এইগুলো আপনি সব পাবেন। এখানে আছে একটা গোলোয়াল স্কিন, একটা থামসন স্কিন, আর একটা ড্রেস মেয়ে ক্যারেক্টারের ফিমেল বন্ডিল আর কি। তো এই থামসন স্কিনটা হলো মিনা সার্ভারে অনেক আগেই আসছে, বিটুকে নিয়ে খেলছিল দেখছিলাম, আমার তো খেলার সুবিধা সুযোগ নাই। আর এখানে দেখছেন ডেইলি লগিং রেওয়ার্ড, আপনি যদি ওখানে ডায়মন্ড স্পিন করেন তারপরে প্রতিদিন লগিং করার পরে এখান থেকে এই ডেইলি রেওয়ার্ডগুলো পেয়ে যাবেন। এখানে আছে M60 স্কিন কাটানা, আর একটা M60 স্কিন, আর এটা সম্ভবত ইমোট, তারপরে আবার একটা M60। ওরে ভাই, এত M60 কোথায় রাখবো, পেছনে দেবো নাকি? তারপরে একটা গাড়ির স্কিন, আবারও M60, আর সবচেয়ে শেষে গ্লোয়াল। আর ডেইলি মিশন আছে কিছু, যখন আপনি ডায়মন্ড মারবেন তখন এই যে এখানে আপনার যে ফাঁকা স্পেস, এখানে আপনার ডেইলি মিশন আসবে, যেখানে মিশনগুলো কমপ্লিট করার পরে এই টোকেন দেবে। 20টা টোকেন হলে আপনি থামসনের স্কিন পেয়ে যাবেন। আর এই মিশনগুলো যদি আপনার কমপ্লিট করতে অসুবিধা হয় তো সেখানে 50টা গোল্ড কয়েন দিয়ে স্পিন করার পরে আপনার মিশন চেঞ্জ হয়ে যাবে। এবং সবশেষে প্লে ওয়াচ অ্যান্ড উইন রেওয়ার্ডস, এখানে আপনি প্রতিদিন 5টা করে স্পিন করতে পারবেন ম্যাচ খেলার পরে, 5টা স্পিন। তারপরে যে স্পিন আপনার ড্রেসটা বাঁধবে সেটা আপনার লাক, আর না হলে ডায়মন্ড কাটবে না এখানে কোনো। দ্যাটস ইট। তো আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন এখানে কী করতে হবে আর কী কী আছে। আর আমার যতটুকু সম্ভব ছিল আমি আপনাদেরকে বুঝিয়েছি। আমি ডায়মন্ড স্পিন করি না তেমন একটা, এই জন্য আমি বের করলাম না। তো আপনাদের যদি কারোর ভালো লাগে রেওয়ার্ডগুলো, থামসনের স্কিনটা অনেক ভালো আর গ্লোয়ালটাও ভালো, আমার খুব ফেভারিট একটা গ্লোয়াল। আর এই এটা ইমোটটাও জোস, আর M60 স্কিন তো বলাই বাহুল্য, অনেক অসাধারণ। তো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে আর ডায়মন্ড থাকে তো লেগে পড়ুন গিরিনাকে ডায়মন্ড গিফট করার জন্য। তো এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করতেছি। বাই বাই।